এসেই এখানে কেনাকাটিতে ঢুকে যাচ্ছি। ও বাবা, আমার আর মাম্মা মেশে না, আমি একটু টেস্ট করব, তার মানেই খাবে। হ্যাঁ, দেখে লোভ লাগছে এখন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো গুড মর্নিং এভরিওয়ান। তো তখন বলেছিলাম যে ব্লগটা কন্টিনিউ হবে, তো আজকে ফার্স্ট ডে উইকে, তো এসে খুব 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 ভালো লাগছে। আর এবারই মানে স্পেশালি একটা জিনিস খুব দেখছি, মানে এসের থেকে এত হাওয়া দিচ্ছে, লাইক অন্যদিন মানে অন্যবার যতবার এক্সপিরিয়েন্স করেছি যে বিকেলে প্রচুর হাওয়া দেয়, কিন্তু সকালে খুব কমই এক্সপিরিয়েন্স করেছি যে সকালে এরকম হাওয়া দেয়, বাট আজকে খুব হাওয়া দিচ্ছে সকাল থেকে যখন থেকে এসেছি। যাই হোক, এখন আমি তোমাদের একটা বললাম যে ব্রেকফাস্ট করবো, তো মারা সব বাজার বাজার করে নিয়েছে। আজকে আমরা পুরো ভেজ খাবো, কারণ আজকে বিকেলে একবার মন্দির যাওয়ার ইচ্ছা আছে, মানে ইচ্ছা আছে বলতেই যাবো ধরে রাখো। তো আগে একটু সি বিচ যাবো, তারপরে একটু মন্দির যাবো, এটাই প্ল্যান আছে আমার। তো তাই জন্য আজকে ফুল ভেজ খাবো, তো ওই হিসেবেই বাজার টাজার করে এনেছে, অ্যান্ড হয়তো কাল থেকে আবার নন ভেজ খাবো। যাই হোক, এখন ব্রেকফাস্টে দেখো আমি ব্রেকফাস্টে কী কী করলাম। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, অ্যান্ড তখন আমি একটু ব্লগটা আপলোড হচ্ছিল না, কারণ এখানে নেটওয়ার্কে খুব ইস্যুজ হয়, তো তাই জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো ফাইনালি এখন আমি আপলোড করে তখন একটু খেতে খেতে ব্লগটা আপলোড করেছি, তো তোমরা দেখে নাও আগে আমি ব্রেকফাস্টে কী খেলাম। সো তোমরা দেখে নিয়েছো যে আমি ব্রেকফাস্টে কী কী খেলাম, অ্যান্ড তারপরে খুব মানে মনে হচ্ছিলো যে একটুখানি স্নান করলে ভালো লাগতো, মানে এত গরম লাগছিলো তার মধ্যে। তো এমনিতে খুব হাওয়া হচ্ছে, বাট স্টিল খুব গরম লাগছিলো আর খুব টায়ার্ড ফিল হচ্ছিলো, কারণ ঘুমটাও ঠিক করে হয়নি আর একটা ট্রেনের জার্নি, মানে তো তোমরা বুঝি। তো এখন স্নানটা করে নিয়েছি আমি, এবার গিয়ে দেখবো যে লাঞ্চে কী আছে, লাঞ্চটা খাবো। লাঞ্চে মেনলি আজকে ভাত, ডাল, স্যালাড, আলু ভাজা, পটল ভাজা এরকমই সব আছে, তো গিয়ে তাড়াতাড়ি দেখবো যে আর কী কী আছে, দিয়ে খাবো, অ্যান্ড তারপরে একটু রেস্ট করে মানে একটু ঘুমিয়ে তারপরে সি বিচে যাবো, সেটাই প্ল্যান আছে। তো দেখে ও বাবা, ওইটা পড়া কি হয়েছে, বাড়িতে বাবা একটা কেস করেছে, সেটা এখন শুনবো। আমি আজকে কিন্তু চিকেন বাটার মশলা বানাবো, স্যালাড দিয়ে খাবো ট্রেনে। আচ্ছা ঠিক আছে চল, তারপর চিকেনটা বাড়ি এনে আমি ভালো করে ধুই ফ্রেশ ট্রেশ করে রেখেছি, কেটে টেটে যে ও বানাবে, ও বলেছে আমি বানাবো, তুমিও করবে না, ঠিক আছে ওকে চল। এবার ও করেছে কি, যখন বেরোবো তার একটা ঘন্টা আগে মানে ওরা রেডি হচ্ছেই না, নিজেই রেডি হয়ে যাচ্ছে, তা ও বানাচ্ছে না। তা আমি বললাম কখন করবে, বলে এই তো আমি বাটারটা আনছি, একটু বাইরে বেরোচ্ছি, বাটার নিয়ে এসেই আমি বসিয়ে দেবো, ঠিক আছে। বাইরে থেকে ঘুরে এসে বাটারটাই আনেনি। এবার আমি তারপর দেখছি দেরি হচ্ছে দেরি হচ্ছে, আমি রান্না বসিয়ে দিয়েছি, এবার রান্না করছি তো বুঝেছি আমার দেরি হবে, এবার তবে মনে হয় দেবে আচ্ছা করে। এবার আমি রান্না করছি, বলছে কি হয়ে গেছে, আমি হ্যাঁ হয়ে গেছে, তুমি কি বাটারটা এনেছো, বলে কি হ্যাঁ, মানে ভুলে গেছে, তো আমাকে বলছে হ্যাঁ এনেছি তো, আমি যে কই, এবার ওকে তাকিয়ে দিচ্ছি ও আর নেই, বেরিয়ে গেছে তারপরে আমি কি দেখছি, বাবা তখন গেছে বাটার আনতে, তখন মনে পড়ে জানি এবার আমাকে কি দেখি বলবে, কারণ ও সারাদিন এই একই কথা বলেছে আমাকে যে বাটার মশলা আমি বানাবো, একে নিজে বানাইনি, তারপর বাটার আনিনি, কি অবস্থা। তারপরে দৌড়ে গিয়ে বাটার দোকান, দাদা তোকে বল কি বলছে, তাড়াতাড়ি চল দাদা বাইক নিয়ে, বারণ করেছে যে বল এখন আর আনতে হবে না, আমি ঠিক দু সেকেন্ডের মধ্যে গিয়ে দেখছি বাবা চলে গেছে বাবার দাদার বাইকে উঠে, মানে আমি একটু ঘাবড়ে গেছি যে এমনিতে একটু লেট করে ফেলেছি, তার মধ্যে বাটারটাই আমার কথা, ওটাই ভুলে গেছি, সব এনেছি কিন্তু বাটারটাই বাটারটা আনলো বলে বেরোলো, বলে আমি নিয়ে আসি, আমি এসে ভালো করে বানাবো, সেটাই ভুলে গেছে। এবার আমার সামনে এসে বলছে কি হয়ে গেছে, আমি হ্যাঁ হয়ে গেছে, দাও তো বাটারটা দাও এনেছো তো, মানে হ্যাঁ, আমি তখন বলছি কি এরকম করে বললো কেন, হ্যাঁ মানে ও মাথায় এসে গেছে, আমি তো আনিনি,
একই লেট করেছে, তার মধ্যে আবার আনেনি ভাবো, এ বাবা। সো গাইস, আমি দুপুরে লাঞ্চ করে তারপরে একদম মানে শরীরটা এত খারাপ লাগছিলো যে আমি ঘুমিয়ে পড়েছি। আর তার মধ্যে একটা সবচেয়ে মানে কেস হয়ে গেছে, সেটা হচ্ছে আমি ঘুমের ঘরে মানে সবে ঘুমিয়েছি, তখন হঠাৎ করে মা বাবা বলছিল যে মন্দির ফাঁকা হয়েছে ওই টাইমটাতে যাবে, কিন্তু তখন সবে আমি ঘুমিয়েছিলাম, তো আমি তখন মোমেন্টে যেতে পারিনি, কারণ আমার এতটা মানে টায়ার্ড ফিল হচ্ছিলো যে আমার হয়েছে একটু না ঘুমালে হয়তো আমি পারবো না। তো আমি যাইনি অ্যান্ড ওরা মন্দির চলে গেছে আর আমি আর দাদা ঘরে ঘুমাচ্ছিলাম। যাই হোক, এখন ওরা এসে ডাকলো বলে এখন উঠলাম, আর এতটাই টায়ার্ড লাগছে এবারে, তাও ঘুমটা দিয়ে এখন অনেকটাই ফ্রেশ লাগছে। এবারে একটু রেডি হয়ে একটু সি বিচে যাবো, সি বিচে বসে একটু ভালো লাগবে, তো এখন তাদের একটু রেডি হয়ে নিই আর এখন ওরা সব ওয়েট করছে, একসাথে সি বিচ যাবো। এরকম মা এসেই এখানে কেনাকাটিতে ঢুকে যাচ্ছে। ও বাবা, এ পারে রাগে মা এখন কেনাকাটি করছে, গেল শপিং করতে, এসেই শুধু শপিং, চলো আগে পারে ঘুরে আসি, তোমার টুকটাক দেখেই চলে গেল। ওই দেখো, সো গাইস, এখন আমি মা আর বাবা মিলে বেরিয়েছি একটু সি বিচে গিয়ে, মামু আসছে না, গেল আসছে আসছে, মামামু আসছে, আর দাদা আগেই চলে গেছে, বললো কি তোমরা আসো, তোমাদের রেডি হতে দেরি হয়, আমি গিয়ে একটু বসতে লাগি, তাই ও মানে বসে আছে, এখন আমরা যাবো ওকে জয়েন করতে। আর এই আমার মায়ের সমস্যা, প্রত্যেকটা দোকানে দাঁড়িয়ে যায় মার্কেটিংয়ের জন্য, বলি যে আরে দিন পড়ে আছে সবে আজকে ছোটো ছোটো, চলো চলো। ফাইনালি আফটার আ লং টাইম এই জায়গাটা না দেখলে আর ভালোই লাগে না। ওমা, এই জায়গাটা না দেখলে ভালো লাগে বলো? এই সব এবার মানে প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড সকাল থেকে হাওয়া দিচ্ছে, ভালো লাগছে না মানে ওয়েদারটা ভীষণ ভীষণ এবার। এবার দেখো তোমরা সমুদ্র দেখে নাও, সকালে তো আরেকবার একটা ভালো ভিউ দেখাবোই, এখন এটা হচ্ছে ইভিনিং ভিউ যেটার জন্য আমরা এত দিন ওয়েট করে থাকি। এই দেখো কাকে খুঁজে পেয়েছি, বাড়ির মধ্যে একটা কাঁকড়া, ওয়াও। তো আমরা এতক্ষণ সি বিচে বসেছিলাম, ওখানে চা কফি তারপর আর কি খেলাম বাবা, দেখবো কেমন খেতে। আগে যেটা খেতাম সেটা অন্য দোকান ছিল, তো এই দোকানে একটা ট্রাই করে দেখবো, অ্যান্ড মনে হয় তো ভালোই লাগবে। এখানে আমাদের স্পেশাল কর্ন তৈরি হচ্ছে, এখানে মামাম মা বাবা আমি সব দাঁড়িয়ে, ঠিক আছে মামাম টেস্ট ভালো, এখানে খাবো তাড়াতাড়ি, দেখেই লোভ লাগছে বলো, তোমরা তো খাবে না, দেবো না তোমাদেরকে, আমার আর মামাম এসে একটু টেস্ট করো, হ্যাঁ দেখে লোভ লাগছে এখন। তো গাইস, বাড়ি ফিরে তখন ওখানে তো দেখলে কর্ন খাচ্ছিলাম, ওখানে একটু বসে আড্ডা ফাড্ডা মারলাম, গল্প করলাম সবাই মিলে, খুব খুব মজায় কাটলো একটা দিন, অ্যান্ড একটা দিন শেষ হয়ে গেল। তো ওখান থেকে ফিরে তারপরে একটু ফ্রেশ হয়ে সবাই একটু বসে আবার একটু গল্প টল্প করছিলাম, তারপরে ডিনার করলাম, আর ডিনার করে আবার একটু বাইরে বসেছিলাম। আজকে এত হাওয়া দিচ্ছে সিরিয়াসলি, মানে
তারপরে এখন ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এখন শুয়ে পড়বো, আর পাচ্ছি না, এবার ঘুমিয়ে পড়বো। লাইক আজকে তো মন্দির যাওয়া হলো না, এটাই একটুখানি লাইক আমাকে একটু আপসেট করে দিয়েছে, বাট কালকে অবশ্যই আমি যাব অ্যান্ড তোমাদেরকেও দেখাবো মন্দিরের বাইরেটা, কারণ মন্দিরের ভেতরে তো আমাদের ফোন নিয়ে অ্যালাউ করে না, সো মন্দিরের বাইরেটা দেখাবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আর নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, তোমরা দেখতে থাকো। সো আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ।